বাংলাদেশ থেকে গাড়ি চালিয়ে ভারতে যাওয়ার বিষয়ে দ্রুতই ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। এছাড়াও রমজানের আগে বাজার মূল্য স্থিতিশীল রাখতে পেঁয়াজ ও চিনি যথেষ্ট পরিমাণে আমদানি করা যায় সে বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান হাসান মাহমুদ। ভারত থেকে হঠাৎ প্রয়োজনীয় পণ্য রফতানি যেন বন্ধ না হয় সে লক্ষ্যে বাংলাদেশের জন্য কিছু পণ্য কোটা নির্ধারণের আহ্বানও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার সংকট নিয়ে তিনি বলেন, এ বিষয়ে একযোগে সমাধানের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে দুই দেশ। মিয়ানমারের সৈন্য ফিরিয়ে নিতে দেশটির সরকার রাজি হয়েছে, কোন পথে ফেরানো হবে সে বিষয়ে আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এর আগে দুপুরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী, যেখানে গুরুত্ব পায় মিয়ানমার জুড়ে অস্থিতিশীল অবস্থা ও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশ ও ভারত দুই দেশের জন্যই উদ্বেগজনক। এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন বলে আলোচনা হয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে। এই জন্য ঢাকা ও নয়াদিল্লি একযোগে কাজ করবে। আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে সামনে দুই দেশ কর্মপরিকল্পনা ঠিক করবে বলেও জানান তিনি।